কিঞ্জল, তুমি এতক্ষণ ধরে বাচ্চাটাকে সহ্য করছো কি করে বলো তো? আর ওই রকম গাড়ির মাথায় উঠে বসেছে কেন? কি আশ্চর্য, শ্মশানে থাকে সারা গায়ে নোংরা লেগে আছে, তুমিও না? এই নাম, গাড়ি থেকে নাম। খিদে পেলে আমি গোটা পৃথিবীখানা খেয়ে নিতে পারি গো, খিদে আমি মোটে সহ্য করতে পারি না। আমার কিন্তু খুব রাগ, দাও খেতে দাও বলছি। তোর রাগের কে ধার ধারে রে? ইয়ার কি পেয়েছে, রাত দুপুরে গাড়ির মাথায় উঠে বসে খাবার চাইছে, কিচ্ছু খাবার পাবি না তুই। কে না কে? নাম গাড়ি থেকে নাম। কে না কে কি গো, এক্ষুনি তো বললাম আমি নীলু, আর আমার রাগকে কখনো ছোট করে দেখো না, কিন্তু আমি এমনিতে বলা ভালা, কিন্তু রাগিয়ে দিলে বিপদ। কি গো খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে তো। তখন থেকে পাকা পাকা কথা বলে যাচ্ছে। কিঞ্জল শোনো একটু, তুমি শোনো আমার সাথে। কিঞ্জল এখানে কিন্তু সময় নষ্ট করে আমরা একদম ঠিক করছি না, আর এই বাচ্চাটাকে বিশ্বাস করে কিন্তু তুমি ভুল করছো কিঞ্জল, আমরা মুশকিলে পড়ে যাবো। কে না কে হঠাৎ করে, আমার মনে হয় কোনো চোর ডাকাতের চেলা হবে। কি বলছেন আপনি, চোর ডাকাত? ওইটুকু বাচ্চা এরকম জঙ্গলে রাতের বেলায় কোনো বাচ্চা ঘুরে বেড়াতে পারে? ওর ওর নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে কিঞ্জল। কি মাথা খারাপ হয়ে যায় সেটা, ওইটুকু বাচ্চার কি খারাপ মতলব হবে? কি কইছে গো পিতনিটা, ওর কথা কানে তুলো না, কিন্তু খেতে চাইলে দূর করে দেয়, বকা দেয়, এ আবার কেমন মেয়ে মানুষ? What is he calling me পিতনি? কিঞ্জল তুমি চুপ করে থাকবে? হাউ ডেয়ার ইউ, আমি পেত্নি? পেত্নি আমি? এক চড়ে না তোকে সিধে করে দেব। এই তোকে এতবার বলছি গাড়ির মাথা থেকে নামতে, তুই শুনতে পাচ্ছিস না? এবার কিন্তু তোকে শুদ্ধ গাড়ি চালিয়ে দেব। গাড়ি চালিয়ে দেবে, দাও না দেখি, ভারী মজা হবে, গাড়ি চড়ে সোজা তোমাদের বাড়ি চলে যাব, তখন আমি তোমাকে সিধে করে দেব। আচ্ছা তোমরা যে বৃষ্টির ভয় গাড়িতে উঠে বসলে, কই বৃষ্টি, আকাশে তো পূর্ণিমেব জোছ না। সবকিছু একেবারে চাঁদের আলো চকচক করছে, দেখবে না, নেমে এসো দেখি। সর্বনাশ, আবার আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, চাঁদের আলো গায়ে পড়লে তো আমি আবার মানুষ থেকে সাপে পরিণত হব। কার কথা ভাবছো তুমি? তাহলে ওই পেতনিটা বেরোচ্ছে না কেন গাড়ির থেকে? চাঁদকে তো ভয় কিসের? বলো বলো কেন চাঁদের আলোকে ভয় পাও বলো। চিত্রা আপনি গাড়ি থেকে নামছেন না কেন, আমি বুঝতে পারছি না। না মানে কিঞ্জল আমার না ঠিক ভালো লাগছে না। তুই তো সেটাই বুঝতে পারছি না, এত জিজ্ঞেস করছি কি হয়েছে আপনার, কেন ভালো লাগছে না? আপনি কি সত্যি চাঁদের আলোকে ভয় পান? তুমি বাড়ি ফেরার সময় রাস্তার দোকানে পেলে সেখান থেকে দুধ নিয়ে খেয়ে, ঠিক আছে? চললাম, তোমার মতো মিষ্টি ছেলের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আসি, আজ নীলু ছেলেটা আমার আর কিঞ্জলের কাছে আসে আটকালো, কিন্তু কয়
চলার বহুর অধিকার পাবই। পঞ্চমীকে আর ও বাড়িতে ঢুকতে দেওয়া হবে না নিশ্চয়ই। সুতরাং এবার ধুমধাম করে ফুলসজ্জা হবে, আর কোনো বাধাই থাকবে না আমার আর কিঞ্চলের মিলনে। আর কোনো চিন্তা নেই। আমার কথা ভাবছেন বাবু? পঞ্চমী কোথায় গেল? পঞ্চমী এখানে দেখলাম এতই যখন আমার জন্য চিন্তা হচ্ছে, আমারে একা পেলে চলে এলেন কেন আপনি? কেন সাথে করে নিয়ে এলেন? এখন আপনি এখানে কি করে? কিঞ্চল দাঁড়াও, আমি যাবো তো। এই পেতনি, আমাকে ফেলে যাচ্ছ কোথায়? কি মিলি, তুমি এখানে কি করে এলো? কেন তোমার গাড়ির মাথায় চড়ে আমাকে ওই পেতনিটা একলা ফেলে চলে যাচ্ছিল কেন গো? মানে তুমি এতটা রাস্তা গাড়ির মাথায় করে এলে? তুমি গাড়ির মাথায় উঠলে না কখন? তোমাকে তোমার ওখানে রেখে চলে এসেছিলাম, রাস্তা করে গেলে কি হতো? আমি এসেছি যখন তখন নামবো তো নাকি? শুধুই প্রশ্ন করে আছো, আমাকে নামাও কলে করে? এতটুকু বাচ্চা মানুষ আমি, একে একে কি নামতে পারি বলো? ও, এতটা রাস্তা গাড়ির মাথায় চেপে চলে আসতে পারি আর এখন গাড়ি থেকে নামতে পারবি না? এই তুই এলি কি করে? তোকে এতবার বারণ করা হলো, বলা হলো আমাদের সাথে তুই যেতে পারবি না, আমাদের বাড়িতে থাকতে পারবি না, তুই চলে এলি। আরে বাবু, বললাম তো তোমাদের গাড়ির পিছনে শাই শাই করে ছুটলো। তারপর ছুটতে 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 যেই গাড়ি নাগালে এলো অমনি মাথায় চড়ে বসলো। তুমি ছুটতে ছুটতে গাড়ির নাগাল পেলে কি করে? আমি না বুঝতে পারছি না, এত জোরে কেউ ছুটতে পারে? আমি পারি গো। চলো 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 পাল্টাই।